পূর্ব বর্ধমান জেলায় হু করে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা ইতিমধ্যেই এই মুহূর্তে থেকে বড় খবর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ তাঁতিপাড়াকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং খণ্ডঘোষ প্রশাসনের পক্ষ থেকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো অর্থাৎ খণ্ডঘোষ তাঁতিপাড়া এলাকায় দুটি বাড়ির মোট চারজন সদস্য করোনা আক্রান্ত বা করোনা পজিটিভ এমনটাই খবর পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে তারপরেই প্রশাসনের পক্ষ থেকে খণ্ডগোশ তাঁতিপাড়া এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রশাসন খণ্ডগোশ ব্লক প্রশাসন এবং খণ্ডগোশ থানা পুলিশের পক্ষ এবং খণ্ডগোশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সমস্ত কন্টেনমেন্ট জোন এলাকাগুলিকে বাসের ব্যারিগেড করে দেওয়া হচ্ছে অর্থাৎ ওই ব্যারিগেডের মধ্যে দিয়ে ওই সমস্ত বাড়ির সদস্যরা যেমন বাড়ির বাইরে বেরোতে পারবে না ঠিক তেমনই বাইরের কোনো ব্যক্তি ওই বাসের ব্যারিগেড পেরিয়ে ওই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না তাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা বা তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সে সমস্ত বিষয়ে খোঁজখবর নেবেন খন্ডগোশ স্থানের পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই এই জায়গায় এসে পৌঁছেছেন খণ্ডগোশ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাতরা তার সঙ্গে রয়েছে খন্ডগোশ থানার পুলিশ প্রশাসন খন্ডগোশ থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন রয়েছেন সিভিক ভলেন্টিয়াররা এবং খণ্ডগোশ তাঁতিপাড়া এলাকাকে ইতিমধ্যে কন্টেনমেন্ট জোন ঘোষণা করার পর বাসের ব্যারিগেল লাগানো হচ্ছে এবং এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন বাড়ির মধ্যে থেকে না বের হয় এবং যে বাড়ি দুটি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা যে বা যেখানে বাসের ব্যারিগেল লাগানো হচ্ছে সেখানে যেন বাইরের কোনো সাধারণ মানুষ যাতে প্রবেশ না করে সেই দিক থেকেও কিন্তু খণ্ডগোশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং খণ্ডগোশ থানার পক্ষ থেকে এবং খণ্ডগোশ ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এর মধ্যেই কিন্তু খণ্ডগোশ ব্লকে নতুন করে ফের একটা উদ্বেগ বেড়ে গেল খণ্ডঘোষ ব্লকে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে খোদ খণ্ডঘোষ গ্রামে খণ্ডঘোষ তাঁতিপাড়ায় চারজন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ক্যামেরায় শেখ তৌসিফ আহমেদের সঙ্গে মিরজল বর্ধমান টিভি খণ্ডঘোষ